এএসটিসি ফর সেল সদনত অসহায় স্বীকারোক্তি মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর অতীত হব নাকি অসমর গৌরব রঙাবাজ এএসটিসির ভূমি বিক্রির দিশত আরো এখোজ আগবাড়িছে পরিবহন বিভাগ এএসটিসির ভূমিত শপিং মল বিলাসী হোটেল সরকারে যদি আমাক পয়সা দিয়ে আমি সেইবিলাক বনাম যদি নিদিয়ে এইবিলাক আমি এটা চিন্তা কৰিব লাগিব যে আমি পি 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 মোডত হলেও এইবিলাক আমি বনাব লাগিব যদি আমি পি 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 মোডতো আমি যদি বনাওঁ তো বনালে তাতে যদি মার্কেট শেড হয় বা অন্যান্য কিবা হয় তো তাতে আমার দুই চাৰিটা লড়াই কামও পাব আর বাস স্টেশনটো ভাল প্রাক্তন পরিবহন মন্ত্রী প্রয়াত অঞ্জন দত্তর দিনত পুনরুজ্জীবিত হওয়া এএসটিসির এতিয়া শ্মশান যাত্রা নাও বুড়িলেও তিহৰ পৰা নানামে মন্ত্রী পাটোৱাৰীয়ে পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোৱাৰীৰ মতে উত্তরাধিকারী সূত্রে পাইছে দুখিয়া বিভাগ মন্ত্রীগৰাকীৰ মতে কংগ্রেসেহে ধ্বংস কৰি গৈছে পরিবহন নিগম এবাৰ দুবাৰ নহয় বারে বারে সদনত উত্তরাধিকারী সূত্রে পোৱা সম্পত্তির হিসাব দিলে বহুবলকী মন্ত্রী চন্দ্রমোহন পাটোৱাৰীয়ে এএসটিসি আজি লস বা এএসটিসি আজি এনেকুৱা এটা অৱস্থা আছে এইটো আমি উত্তরাধিকারী সূত্রে পোৱা সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে পোৱা প্রায় 500 বাস গ্যারেজত উত্তরাধিকারী পোৱা মানে সম্পত্তি হিসাবে বাস স্টেশনের অবস্থা অতি দুঃখ লগা অবস্থাত আছে সেইটো উত্তরাধিকারী পোৱা সূত্রে আমি পোৱা বস্তু 30,000 ইন্ডাস্ট্রি এই যে সি হৈ গ'ল এইটো অধ্যক্ষ ডাঙৰীয়া উত্তরাধিকারী পোৱা এটা সম্পত্তি বিধায়কেও সহজে এৰি দিয়া নাই মন্ত্রী পাটোৱাৰী বিধায়ক আমিনুল ইসলামৰ অভিযোগ রূপনগৰত জ্বলাই দিয়া হৈছিল 24খন এএসটিসি বাস সম্পূৰ্ণ হ'ল এটা বছৰ কিন্তু নহ'ল তদন্ত মেৰামতিৰ ধন আত্মহাতৰ বাবেই জ্বলিছিল এএসটিসির বাস বিষয়া কর্মচারী সকলে জ্বলাই দিছিল কারণ সেইদিনাই মোৰ সদনত প্রশ্ন আছিল এক বছর আগত যে এই মেরামতির নামত কিমান টাকা খরচ হল যিদিনা সদনত প্রশ্নটো আহিছে সেইদিনাই রাতি মানে বাস কেইখন জ্বলিছে গতিকে এটো তাত সংযোগ আছে সদনত মোৰ প্রশ্নটোৰ লগত বাস অগ্নিকাণ্ড সংযোগ আছে আৰু সেই কারণেই এক বছৰত এই এতিয়ালৈকে কেবল এটা গোচর রুজু করার বাহিরে অন্য কোনো তেওঁলোকে তদন্ত বা কাকু এতিয়ালৈকে গ্রেপ্তার করা নাই গতিকে ইয়াত বিষয়া কর্মচারী আমোলা নিশ্চয় বিভাগীয় রৌবরালি জড়িত আছে আর সেই কারণে তদন্তটো গাপ দি রাখা লগে লগে মন্ত্রী পাটোৱাৰীৰ প্রতিক্রিয়া বাস জ্বলোৱাৰ আৰত নাই বিষয়া চলি আছে তদন্ত গাড়ীখিনি যেতিয়া জ্বলি গৈছিল তো জ্বলি যোৱাৰ লগে লগে আমি ইমিডিয়েটলি আমি পুলিশত সেই সম্পৰ্কত পুলিশত আমি এজাহাৰ দাখিল কৰিছোঁ আৰু পুলিশে গোটেই বিষয়টো তদন্ত কৰি আছে আচলতে মাননীয় সদস্যগৰাকী আমিনুল ইছলাম ডাঙৰীয়াই কোৱাৰ নিচিনা কয় এইবিলাক গাড়ী জ্বলাই দিয়া হোৱা নাই আৰু গাড়ীটো কেনেকৈ জ্বলিলে তাৰ ওপৰত এনকোৱাৰী হৈ আছে আৰু অভিযোগ প্ৰতি অভিযোগ যিয়েই নহওক ৰঙা বাছৰ শ্মশান যাত্ৰাক সহজে ল'ব পৰা নাই ৰাজ্যবাসীয়ে ভিডিও জার্নেলিস্ট রিজু আর রিপুলর সহযোগত রুবুল গগৈর রিপোর্ট প্রাগ নিউজ।